flexible. Okay. Let's have a shutki demo. মশলা বাটাটা হয়ে গেছে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা এখন এই আলু বলছি বেগুনটা ভেজে নিয়ে আবার মশলাটা কষানো হয়ে গেছে এটাও দিয়ে দিয়েছি ওকে নিয়ে এসে ওর বাবা সব প্যাকিং ট্যাকিং করতেছে ঠিক আছে নালে এলাও চলবে না a few moments later hey guys good morning কেমন আছো আশা করছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর প্রচুর মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা জ্বর আমারও কোপড়ো তো দেখো গলাটা বসে আছে তো চলো কি করব কিছু করার নেই রান্না করতে হবে খেতেই হবে সব কিছু করতে হবে মেয়েকে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা আছে সব কিছু আছে তো সব কিছুর মাঝে চলো ভিডিওটা শুরু করছি আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকে দিনটা শুরু করি আর কি করছি পোপর টিফিন ওখানে সব রেডি আছে রেডি করা হয়ে গেছে আর এই ফাঁকে আমি রান্নাটাও করছি চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি দেখো আমি পরশুদিন যে দীঘায় গেছিলাম সেই দীঘার থেকে শুটকি মাছ নিয়ে এসেছি আমাকে দিয়েছে পোপর পাপারে একটা ফ্রেন্ড দিয়েছে একটা দাদা উনি শুটকি ওখানেই থাকে এই যে সব শুটকি এই যে বেঁধে রেখেছি আর এই যে শুটকি এখানে আছে তো আজকে আমি এখন শুটকি রান্না করছি এটা আমি হালকা ভেজে নিব ভেজে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে বেগুন বেগুন আর আলু দিয়ে রান্না করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর সিম আলু ভর্তা মানে সিম দিয়ে আলু ভর্তা দিয়ে করব এই রান্না আর কিছু রান্না নেই তো চলো এটা ধুয়ে মশলাটা করে নেই ওইদিকে পোপোকেও রেডি করতে হবে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে যখন মশলা দিয়ে কষাবো তখন কথা হচ্ছে মশলা বাটাটা হয়ে গেছে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা এখন এই আলু বলছি বেগুনটা ভেজে নিব ভেজে তুলে রাখবো তারপরে শুটকিটা মশলার সাথে কষিয়ে নিব কষিয়ে তারপরে নামাবো আর এই যে আমার শুটকি দেবো চলো এটা ভেজে নেই এটা বাটা হয়ে গেছে এটা এখন আরো পরিষ্কার করে ধুয়ে নেই প্রচুর বালু অনেক বালু আস্তে আস্তে করে ধুয়ে নিতে হবে শুটকি খেতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রান্না করতে অনেক কষ্ট এর নিচে অনেক বালু থাকে অনেক ভালো চলো ধুয়ে নিই আমার মশলাটা কষানো হয়ে গেছে এটাও দিয়ে দিয়েছি এই যে ভালো করে ধুয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি হতে থাকুক শুটকি মাছ এখানে ভাত হচ্ছে চলো ওইদিকে পোপোকে রেডি করি তারপরে যাই করি যেমনই করি সব কিছু তোমাদের শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গলাটা একটু বসে গেছে ওটা অ্যাডজাস্ট করে নিও তো পোপোকে নিয়ে এখন বের হলাম পোপো এখন গাড়িতে বসে আছে পোপো তাকাও যে পোপো ক্রিসমাসের সেন্টার ক্যাপ মাথায় দিয়েছে ওরা সবাই মাথায় দিবে ম্যাম বলেছে এই যে পোপো কিউট লাগছে পোপোকে আর একটু পোপো সব কিছু রেডি আর রান্না তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখে নিয়েছো তো চলো পরে যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো পোপোকে আগে ড্রপ করে দিয়ে নিই ওর স্কুলের কাছে চলে এসেছি তো চলো পোপোকে নামিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এটুকু চলো বাই বাই সেন্টা উপর এখনো কেউ আসেনি এখন ওই চেয়ারে বসে আছে ঠান্ডাই ভালো হয়নি
আজকে আমরা সব প্যাকিং ট্যাকিং করব, কালকে বের হয়ে যাব আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে তোমাদের বলবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক দিবে। তো চলো সারাদিন যাই করি সব কিছু শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আমি তো চলে এসেছি, অনেকক্ষণ হলোই চলে এসেছি। আর রান্নাও এই যে কমপ্লিট করে রেখেছি, যে সব রেখেছি, আর এই যে শুটকিগুলো ওখানে রাখা ছিল ওগুলো সব প্যাকেট করে রেখেছি, নাহলে ঘর গন্ধ হয়ে যাবে। বাইরে প্যাকেট করে রেখেছি যেন আস্তে আস্তে শুকিয়ে যাক। তো চলো কী কী প্যাকিং করেছে তোমাদের দেখাই। ধরো লাইটটা জ্বালিয়ে নেই। এই তো পোপর পাপার শার্ট গেঞ্জি, পোপর পাপার প্যান্ট, আমার প্যান্ট জামা টামা সব আছে ওখানে। পোপর আছে, পোপর ওই জ্যাকেট আছে, পোপর পাপার ট্রাউজার, যাই হোক এগুলো সব গুছানো হয়ে গেছে। এখন এগুলো সব লাগেজে ভরবো, ভরা হয়ে তারপরে বাকি সব ঘর দর পরিষ্কার করে তারপরে রেডি করে রাখবো, কালকে বের হয়ে যাব। অবশ্যই দোয়া করো যেন আমাদের ট্রিপটা ভালো হয়, আমরা যেন সুন্দর মতো ঘুরে আসতে পারি। অবশ্যই দোয়া করবে আমাদের জন্য, আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন করতে পারি, সুন্দর মতো সব জায়গায় যেন আমরা ঘুরে ভিডিও করতে পারি, যেন তোমরা দেখতে পারো। আর তারপরে পোপোকে আনতে যাব, সব তারপরে ঘর দোয়া সব গুছিয়ে সুন্দর করে রেখে তারপরে যেতে হবে। লাগেজটা বের করে জাস্ট রেগুলার ঢুকিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আর মর্নিংয়ে তো যাচ্ছি, আর কোথায় যাচ্ছি এখনও তোমাদের বলিনি, এয়ারপোর্টে যাওয়ার পরে বলবো কোথায় যাচ্ছি ঘুরতে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা এতক্ষণ সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা অন করে দিবে, আর প্লিজ একটা করে লাইক দিবে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। চলো বাই বাই সেন্টা। এখনো কেউ আসেনি, এখন ওই চেয়ারে বসে ভিতরে চলে গেছে। এখন এখনো ঠান্ডাই ভালো হয়নি। তো আজকে আমরা সব প্যাকিং ট্যাকিং করব, কালকে বের হয়ে যাব আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে তোমাদের বলবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক দিবে। তো চলো সারাদিন যাই করি সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। কোনটা নিবা তুমি দেখো, আমি হ্যাঁ চলো পোপোকে নিয়ে আসি। আর পোর বাবা সব প্যাকিং ট্যাকিং করতেছে, করে নেক, আমি ঝট করে পোপোকে নিয়ে আসি। পোপোকে নিয়ে নিলাম জাস্ট, এখন গাড়ি ছাড়বো। পোপো বাই বাই, এক সপ্তাহ, এক সপ্তাহ ছুটি, 10 days। চলো এতো পোপোর ছুটি হয়ে গেল, পোপোকে নিয়ে নিলাম, এখন বাড়িতে যে তোমাদের সাথে কথা হচ্ছে, যাই করি যেমনই করি সব শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। প্রচুর জ্যাম, এত গাড়িটা বের হয়ে যাচ্ছে, ওই গাড়ির সাথে বের হয়ে যান। আপনি হরেন দেন তাহলে ও কি করে দিবে। হ্যাঁ চলে যান, একদম সোজা, একটু সোজা টান দেন, সোজা টান দেন।
এতো জ্যাম, সব বাচ্চারা পার হচ্ছে। জ্বর আসতে দিও না, ওষুধ খেয়ে নাও। আমি তো অনেকক্ষণ হলোই এসে গেছি, আমি শাওয়ার করে নিয়ে নিয়েছি, আর এখন খেতে বসবো। জাস্ট এই যে ডাল ডাল নিয়ে নিয়েছি, এই যে ডাল, আর এই যে শুটকি মাছের তরকারি, আর এই যে ভাত গরম করেছি, তো এগুলাই খাবো। তো চলো ভাতটা খেয়ে নেই, পোপো খেয়ে শুয়ে আছে, তো আমিও খেয়ে নেই, তারপরে ভিডিওটা এন্ড করবো। তারপরে ভিডিওটা দেখতে থাকো, আর কালকে মজার মজার ভিডিও দেখতে পারবে তোমরা, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভাত খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এই পোপো তো আর কয়েকদিন পড়তে পড়বে না, তাই পোপো অ্যাবাকাস করে নিচ্ছে কয়েক পেজ, তাহলে ওর এসে করতে হবে না, কষ্ট হবে না। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি করে ভালোবাসবে, আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার সুন্দর একটা ফ্রেশ সুন্দর ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো যেন আমরা সুন্দর মতো ঘুরে আসতে পারি। তো চলো টাটা, বাই বাই।